আসসালামু আলাইকুম বন্ধুরা, লাজিজ কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ছোট ছেলে আর আমি যাচ্ছি দিনাটা, চলুন দিনাটা কেন যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এবার দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে, তো ছেলে এবার পেট্রোল নিচ্ছে। বেশিক্ষণ লাগে না, এখানে অল্প একটু সময় দাঁড়িয়ে গেছি। এবারে দেখাচ্ছে আমাদের এলাকায় কত তরমুজ আর কীভাবে এগুলো সারিবদ্ধভাবে রেখেছে আর ট্রাকে লোড করছে। দেখুন কত সুন্দর সুন্দর তরমুজ এখানে রেখেছে, আর ট্রাকগুলো লাইনভাবে দাঁড়িয়ে আছে। ফাইনালি পৌঁছে গেছি দিনাটা, এখানে ম্যাট লিপস্টিক নেব। তো মেরুন কালার লিপস্টিক খুঁজছি, অন্যান্য সব কালারগুলোই আছে, তো মেরুন কালার লিপস্টিক নেই মনির জন্য। এগুলো এই দুটো কালারও আছে, তো মেরুন কালার খুঁজছি। এইটা পেয়ে গেলাম মেরুন কালার, তো এটাই নিচ্ছি মনির জন্য। আর এদিকে একটা ওড়না নেওয়া হলো, এই কালারই মানে অন্য কালার কিন্তু এই ডিজাইনেরই, এই প্রিন্টের। আর বাড়িতে যে মামি আমার কাজে হেল্প করে সেই মামির জন্য এই শাড়িটা নিয়েছি, একটা মলমল শাড়ি, খুব সুন্দর শাড়িটা। এবার ছেলে চলে আসলো মিয়া ওমরেতে, এখানে ছেলে কেক খাবে আর আমি কিছু টুকটাক কেনাকাটা করব। কেনাকাটা বলতে দুধের প্যাকেট নেব, এই যে আমুল দুধ, এটাই কয়েক প্যাকেট নিলাম। আর এদিকে ছেলে হচ্ছে হটডগ এগুলো খাবে, আর বাড়িতে মনির জন্য প্যাক করে নেওয়া হচ্ছে। এবারে আমরা ঢুকেছি বাটার জুতোর দোকানে। তো এখানে ঢুকে ভাবি আর ইনায়ামণির সঙ্গে দেখা হয়ে গেল, আর ইনায়ামণি ভিডিও করছে ওদিকে। আর জেভি এলো, জেভি একজোড়া এমনি সিম্পলি রাফ ইউজের জন্য জুতো নিচ্ছে। তো এগুলো পছন্দ হলো না, এগুলো হাতে নিয়েছে, এগুলো পছন্দ হয়নি। প্রথমে যেগুলো হাতে নিয়েছে সেগুলোই নিয়ে। তো আমি এই জোড়া জুতো নিলাম, এগুলো হচ্ছে বাটার। বাটার শোরুমে যেহেতু ঢুকেছি, এমনি সবসময় যেগুলো আছে ওগুলো ব্যাক বেল্ট, তো সবসময় ব্যাক বেল্ট জুতো ভালো লাগে না, তো এগুলো নিলাম বাজার টাজার আসার জন্য। তো আপনারা কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, একটা জিনিস আসলো ফ্লিপকার্ট থেকে, একটা অর্ডার দিয়েছি, একটা ফেস ওয়াশ। ফেস ওয়াশটা আপনাদের দেখাচ্ছি, এটা কোনোবার ইউজ করিনি, এবার দেখছি ইউজ করে কীরকম হয়। তো এটা একটু আগে দিয়ে গেল, দাম নিয়েছে 277 টাকা। বুঝতে পারছি না, প্রিন্টে লেখা আছে 245 টাকা কিন্তু দাম 277। আজকের ইফতার রেসিপিতে মনি বানালো, এটা হচ্ছে লস্যি, টক দইয়ের লস্যি বানালো। আর এদিকে ইফতারও রেডি করেছে। তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।